नमस्कार कलकाता टीवी आपनादेर स्वागत। आमी डॉक्टर मल्लिनाथ मुखर्जी अपोलो क्लिनिकल्स हॉस्पिटल यूरो गायनोकोलॉजी विभाग प्रधान। आजकेर अनुष्ठान आमरा करते जाच्छी मातृत्व एखन गभीर संकटे। सत्यि कि मातृत्व संकटे এই ব্যাপারে আজকে আমরা আলোচনা করব। এই আলোচনাতে আজকে আমাদের সাথে রয়েছেন ডক্টর গৌতম খাস্তগির। গৌতমদা হচ্ছেন বিশিষ্ট গাইনোকোলজিস্ট এবং বাথ ক্লিনিকের মেডিকেল ডাইরেক্টর। ওনার সাথে আজকে আমরা আলোচনা করব। গৌতমদা, আমরা এখন আলোচনাতে যাই, আজ কি সত্যি মাতৃত্ব সংকটে না না? এখন মেয়েরা অনেকেই খুব দেরি করে সন্তান নিচ্ছেন, বেশি বয়সে সন্তান নিচ্ছেন, এবং বর্তমানে সমাজ ব্যবস্থা এত পরিবর্তন হয়েছে যে আমাদের খাওয়া দাওয়া জীবনযাপন অনেক পাল্টে গেছে, জীবন অনেক স্ট্রেস এসে গেছে, এবং যার ফলে আগে 24-25 বছরের বয়সের মধ্যে মেয়েরা সন্তান নিতেন এবং অনেক সহজে সন্তান পেতেন, কিন্তু এখন 30 বা 35 বা কখনো 40-এ গিয়ে সন্তান নিচ্ছেন, এবং তার সঙ্গে যে স্ট্রেস এবং অন্যান্য যা পারিপার্শ্বিক খারাপ দিকগুলো রয়েছে যার জন্য মাতৃত্ব কিছুটা সংকটে। কিন্তু এটাও ঠিক যে বর্তমানে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে চিকিৎসা বিজ্ঞানে এমন সমস্ত সমাধান আমাদের কাছে এসে গেছে যেটা আজ থেকে 30 বা 50 বছর আগে ছিল না। অতএব এইগুলো যদি, এই সুযোগগুলো যদি আমরা নিই, দম্পতিরা যদি নেন, তাহলে কিন্তু সত্যিই সংকটে নয়। আচ্ছা, তাহলে একজন দম্পতি হিসাবে, একজন সাধারণ মানুষ হিসাবে তারা কখন একজন চিকিৎসকের কাছে যাবে, এটা যদি আমাদের একটু খুলে বলেন আপনি? এ বিষয়ে আমাদের একটা সুনির্দিষ্ট নিয়ম আছে যেটা আমরা রোগীদেরকে বলি বা ছাত্রদেরকে শেখাই। মেয়েদের সন্তান ধারণের ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে। তার কারণ হচ্ছে ছেলে আর মেয়েদের মধ্যে পার্থক্য হচ্ছে মেয়েরা জন্মের সময় সব ডিমগুলো নিয়ে জন্মায়, এবার বয়স বাড়ার সাথে সাথে আস্তে আস্তে ডিমগুলো কমতে থাকে। সেই জন্য আমরা বলি যে 35 বছরের কম যাদের বয়স, তারা এক বছর চেষ্টা করে যদি দেখা যায় তাদের সন্তান আসেনি, তখন তাদের অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত। কিন্তু যদি বয়স 35-এর বেশি হয়, তাহলে এক বছর অপেক্ষা করাটা বুদ্ধিমানের কাজ নয়, 6 মাস চেষ্টা করেই তাদের তাড়াতাড়ি চলে আসা উচিত। এখন কী হচ্ছে, অনেক দম্পতিরা বিয়ের পরে পরেই আমাদের কাছে চলে আসছেন, কারণ তারা বিভিন্ন অনুষ্ঠান বা পত্রপত্রিকায় পড়ে বুঝতে পেরেছেন যে এই ব্যাপারটা দেরি করা উচিত নয়। আমরা ইনভেস্টিগেশনসগুলো, টেস্টগুলো তারা যখনই আসে তখন শুরু করে দিই, এবং করে দিয়ে যখন দেখি যে না রিপোর্ট সব ভালো, তখন আমরা ধীরে ধীরে এগোই। যদি দেখি যে না রিপোর্টসগুলো অত ভালো নয়, কিছু অসুবিধা আছে, তখন সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করি। তাই এই যে আপনি বললেন যে বিভিন্ন টেস্ট বা ইনভেস্টিগেশন, তা কী কী টেস্ট করা হয় সেটা যদি একটু আমরা জানি। আমরা জানি যে 1/3 ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে পুরুষের, 1/3 ক্ষেত্রে সমস্যাটা মহিলার, আর বাকি 1/3 ক্ষেত্রে আমরা বলতে পারি যে দুজনেরই, বা ঠিকমতো বোঝা যাচ্ছে না কার, যেখানে দুজনেরই চিকিৎসা দরকার। অতএব প্রথমে আমরা বলি যে পুরুষের বা স্বামীর টেস্টগুলো আগে করানো দরকার। স্বামীর জন্য আমরা একটা বীর্য পরীক্ষা করি, যেটা 3 থেকে 5 দিন সহবাস বন্ধ রেখে আমরা পরীক্ষা করে দেখি কত শুক্রকীট আছে, শুক্রকীটগুলো ঠিকমতো নাড়াচাড়া করছে কিনা, সেগুলো সুস্থ কিনা, এবং সেখানে কোনো ইনফেকশন বা সংক্রমণ আছে কিনা। মেয়েদের ক্ষেত্রে আমাদের জানতে হয় যে ডিম ঠিকমতো তৈরি হচ্ছে কিনা, তৈরি হওয়ার ক্ষমতা ঠিক আছে কিনা, যে জন্য আমরা কিছু রক্ত পরীক্ষা করি পিরিয়ডসের 2 থেকে 5 দিনের মধ্যে, এবং সেইখানে আমরা FSH, LH, TSH, প্রোল্যাকটিন এরকম কিছু টেস্ট করাই। আলট্রাসোনোগ্রাফি করে দেখি যে ইউট্রাস বা ওভারিতে কোনো সমস্যা রয়েছে কিনা, এবং একই সঙ্গে আমাদের দেখে নিতে হয় ফ্যালোপিয়ান টিউবে বা ইউট্রাসের মধ্যে কোনো ব্লক আছে কিনা। এরপরে প্রয়োজন হলে কখনো কখনো আমরা হিস্টেরোস্কোপি, মানে জ্বরের মধ্যে দেখা, বা ল্যাপ্রোস্কোপি, পেটের মধ্যে দেখা, এই পরীক্ষা নিরীক্ষাগুলো করি। তো আমরা যখন জানতে পারবো কোথায় সমস্যা, তার মানে তার নিশ্চয়ই কোনো চিকিৎসাও আছে? চিকিৎসা রয়েছে, চিকিৎসাটা অনেক সময়, মানে যেটা তুমি বলেছো, নির্ভর করে টেস্ট ভিত্তিক। যদি ধরো আমরা জানতে পারলাম যে পুরুষের সমস্যা রয়েছে, যদি আমরা দেখি শুক্রকীট কম আছে, সেটা বাড়ছে না ওষুধেও, তখন আমরা, বা স্পার্মের মোটিলিটি খুব ভালো নয়, তখন আমরা কি করি, শুক্রকীটটাকে ডিমের কাছে পৌঁছে দেবার ব্যবস্থা করি। ধরো তুমি খুব ক্লান্ত, তুমি এখান থেকে ধর্মতলা হেঁটে যেতে পারছো না, তুমি ট্যাক্সিতে করে যেতে পারো। ঠিক তেমনি যে স্পার্মগুলো ক্লান্ত, তাদেরকে আমরা ক্যাথিটারের সাহায্যে ডিম্বাণুর কাছে পৌঁছে দিই। এই পদ্ধতিকে বলে IUI বা ইন্ট্রা ইউট্রাইন ইনসেমিনেশন, জরায়ুর মধ্যে স্পার্মটাকে স্থাপন করে দেওয়া। এটা করার জন্য আমাদের কিছু পরীক্ষা করে দেখতে হয় যে কোন দিন তোমার ডিমটা বেরোচ্ছে,
কারণ রোজ তো প্রতিস্থাপন করা যাবে না, যেদিন বেরোবে সেই দিন আমরা ডিমটাকে প্রতিস্থাপন করব। যদি দেখা গেল যে শুক্রকিট একদমই নেই, তখন আমরা ব্যাংক থেকে দাতার শুক্রকিট দিয়ে চিকিৎসা করতে পারি, যেটাকে বলে ডোনার ইনসেমিনেশন। বা কারো কারোর ক্ষেত্রে দেখা গেছে যে শুক্রকিট হয়তো আছে ভিতরে কিন্তু বাইরে আসতে পাচ্ছে না, মানে কোথাও রাস্তায় ব্লক রয়েছে, তখন আমরা অজ্ঞান করে বা একটু ঘুম পাড়িয়ে অন্ডকোষ থেকে টেস্টিস থেকে ইঞ্জেকশনের সাহায্যে শুক্রকিটকে বের করে নিতে পারি এবং সেটিকে ডিম্বাণুর মধ্যে ইঞ্জেকশনের সাহায্যে ঠুকিয়ে দিতে পারি, যেটাকে আমরা বলি অ্যাসিস্টেড কনসেপশন বা এক ধরনের টেস্ট টিউব বেবি। এই গেল তোমার পুরোটা পুরুষদের চিকিৎসা। এবার মহিলাদের চিকিৎসা যদি আমরা চিন্তা করি, ঠিক একইভাবে আমরা ওষুধের সাহায্যে যার ডিম বেরোচ্ছে না তার ডিম বের করার চেষ্টা করতে পারি, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা ডিমগুলোকে শরীরের বাইরে বের করে আনতে পারি, যাতে শুক্রকিট এবং ডিম্বাণুর মিলন শরীরের বাইরে হয়ে ভ্রূণ সৃষ্টি করে সে ভ্রূণটা আমরা জরায়ুতে স্থাপন করি। অতএব প্রথমে আমরা ওভুলেশন ইন্ডাকশন, ওষুধ দিয়ে চিকিৎসা, দ্বিতীয়ত আইইউআই, মহিলার সমস্যা থাকলেও আইইউআই করা সম্ভব, আর তৃতীয়ত আইভিএফ বা টেস্ট টিউব বেবি। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি কারোর কারোর ফেলোপিয়ান টিউবে বা ইউট্রাসের মধ্যে কোনো প্রবলেম রয়েছে, ধরো টিউবে ব্লক রয়েছে, সেই ব্লকটা আমরা ল্যাপ্রোস্কোপি বা হিস্টেরোস্কোপির মাধ্যমে খুলে দিতে পারি। জরায়ুতে কোনো ছোট টিউমার বা পলিপ রয়েছে, সেটা আমরা টিউমার বা পলিপটাকে বের করে আনতে পারি, এবং তারপরে তারা স্বাভাবিকভাবে চেষ্টা করতে পারে, ওষুধপত্রের সাহায্যে চেষ্টা করতে পারে বা অ্যাসিস্টেড কনসেপশনের দিকে যেতে পারে। সো ইন সামারি, আমাদের এই চিকিৎসা পদ্ধতিটাকে আমরা তিনটে ভাগে ভাগ করি, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি বা প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। এবার সবাইকেই প্রথমে উচ্চ মাধ্যমিকে যাবার দরকার নেই, সে প্রথমে প্রাথমিকে অনেকে হয়ে গেল, যাদের প্রাথমিকে হলো না তারা মাধ্যমিকে গেল, তারপরে উচ্চ মাধ্যমিকে। আমাদেরকে বিদেশে আমরা যেখানে কাজ শিখেছি সেখানে শেখানো হয়েছে যে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ ইনফার্টিলিটি, মানে আদি অনন্তকাল অপেক্ষা করে থাকলে চলবে না, যা করতে হবে এখনই করতে হবে। তুমি জানো আয়ারল্যান্ডে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ লেবার, যেরকম আগেকার দিনে প্রসবে দিনের পর দিন মহিলাদেরকে ফেলে রাখা হতো যখন প্রসব হবে, কিন্তু এখন আমরা ওষুধপত্র দিয়ে 16-18 ঘন্টার মধ্যে প্রসবটাকে করিয়ে দিই। ঠিক একইভাবে আমরা যারা বন্ধাত্মের চিকিৎসক আমরা বলি যে টোটাল চিকিৎসা পিরিয়ড হচ্ছে 1.5-2 বছর। যখন চিকিৎসা শুরু করলে প্রথম 6 মাস প্রাথমিক চিকিৎসা নিজেরা ওষুধ খেয়ে, দ্বিতীয় 6 মাস মাধ্যমিক চিকিৎসা যেমন আইইউআই, আর শেষ 6 মাস বা 1 বছর তোমাকে আইভিএফ বা অ্যাডভান্স চিকিৎসা করতে হবে। যেটা মানুষকে মনে রাখতে হবে যে বন্ধাত্ম বা মিসক্যারেজ কোনো সিরিয়াস অসুখ নয়, যে চিকিৎসা না করলে মানুষ মারা যাবে সেরকম নয়, আর এর সমাধানটাও সবার ক্ষেত্রে প্রথম মাসে পাওয়া যাবে না। আমাদের সাকসেস রেট হচ্ছে নেচার, মানে প্রকৃতি বা ঈশ্বর আমাদের সাকসেস রেট ঠিক করে দিয়েছেন, মানুষের সন্তান আসার সম্ভাবনা 30-40%। অতএব কেউ যদি চিকিৎসা করে বলেন সবার কেন হলো না, তাহলে চিকিৎসাটা খারাপ, তা কিন্তু ঠিক নয়। আমরা প্রকৃতি বা ঈশ্বরকে ছাড়িয়ে যেতে পারবো না, তিনি যতটা দিয়েছেন ততটাই আমরা পাবো, মানে আমাদের এক একবারে চিকিৎসায় 30-40% সাকসেস বেস ট্রিটমেন্ট, ইন্টারমিডিয়েট বা প্রাইমারি ট্রিটমেন্টে হয়তো 10% বা 20%, কিন্তু আমরা বারবার চেষ্টা করব, একবার না হলে দুবার, দুবার না হলে তিনবার, যে কোনো চিকিৎসা পদ্ধতি 6 বার অন্তত চেষ্টা করা উচিত, এবং 6 বারে একত্রিতভাবে যে সাকসেস, যেটাকে আমরা বলি কিউমুলেটিভ প্রেগনেন্সি রেট, সেটা গিয়ে দাঁড়ায় 80-90%। তার মানে বেস্ট ট্রিটমেন্টটা ফার্স্টেই করা দরকার, ফার্স্ট না হলেও অন্তত প্রথমের দিকেই করা দরকার। এই প্রসঙ্গে আমি বলি যে অস্ট্রেলিয়ায় এরকম একটা কনসেপ্ট এখন এসছে যে কোনো দম্পতি 6 মাস নিজেরা যদি চেষ্টা করে তাদের সন্তান না আসে, তখন তারা আইভিএফ ট্রিটমেন্টে চলে যাচ্ছে। খুব ভালো, আমরা তাহলে অনেক কিছু জানতে পারলাম। আমাদের একটা শেষ প্রশ্ন এই ব্যাপারে যে এই যে বন্ধাত্ব, এটা হবার আগে কি কিছুভাবে প্রতিরোধ করা যায়? প্রতিরোধ হয়তো সম্পূর্ণ করা যায় না। ধরো কেউ শুক্রকিট নিয়ে জন্মায়নি, অ্যাজোস্পার্মিয়া, তাকে এটা আটকানো যাবে না, বা তার জন্মগতভাবে জরায়ুর মধ্যে একটা পার্টিশন রয়েছে সেটা করা যাবে না। কিন্তু সংক্রমণ যদি আমরা কমাতে পারি, বা স্মোকিং যেটা পুরুষদের ক্ষেত্রে একটা খুব খারাপ দিক সেটাকে আমরা আটকাতে পারি, একটা সুষম আহার নিয়ে মেয়েরা যদি ওজনটাকে খুব বাড়িয়ে না ফেলে, নিয়মিত এক্সারসাইজ করে, তাহলে তাদের ওভুলেশনের সমস্যা, পলিসিস্টিক ওভারি ইত্যাদি কম হবে। এইগুলো হচ্ছে আমাদের প্রিভেনশন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা যাই করি না কেন হয়তো সমস্যা আসবে, কিন্তু তার সমাধান আমাদের কাছে আছে। ধন্যবাদ। আমরা এতক্ষণ দেখলাম ডক্টর গৌতম খাস্তগির, উনি আমাদের সাথে আছেন এবং উনি বললেন বন্ধত্ব সম্বন্ধে।
আপনারা দেখতে থাকুন, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরে আসব। ফিরে এলাম বিরতির পর। আজকের আলোচনা মাতৃত্ব এখন সংকটে। আমরা জানতে পারলাম ডক্টর গৌতম খাস্তুগিরের কাছ থেকে যে প্রেগনেন্সি না আসা বা বন্ধত্বর কি কি চিকিৎসা, কি কি কারণ, এই ব্যাপারে উনি বললেন। তো এখন আমরা যে ব্যাপারে আলোচনা করতে চাই যে সত্যি মাতৃত্ব এলেই কি সমস্যার সমাধান, না অন্য কিছু আছে? না, প্রেগনেন্সি আসাটা খুব বড় সমস্যা নয়, কিন্তু যাদেরই প্রেগনেন্সি আসছে তাদের মধ্যে প্রতি পাঁচজনের একজনের মিসক্যারেজ হয়ে যাচ্ছে বা গর্ভপাত হয়ে যাচ্ছে, যেটা আদি অনন্তকাল ধরে চলে আসছে। এখন দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে গর্ভপাতের সম্ভাবনাটা অনেক বেড়ে গেছে। তো বলি না, তুমি এরকম পেশেন্টদেরকে নিয়ে খুব ভালো কাজ করছো যাদের বারবার গর্ভপাত হয়েছে, তুমি যদি আমাদেরকে, আমাদের দর্শকদেরকে একটু বুঝিয়ে বলো যে কী কী কারণে গর্ভপাত হয় বা বারবার গর্ভপাত হয়, যেটা আমরা বলি রেকারেন্ট মিসক্যারেজ। হ্যাঁ, রেকারেন্ট মিসক্যারেজ কথাটার মানেই হচ্ছে যে বারবার হওয়া। সাধারণত আমরা দেখি যে মহিলাদের ওই মাসিক শুরু হওয়ার থেকে মাসিক শেষ হওয়া অবধি এই যে সময়কালটা আছে, এর মধ্যে একটা বা দুটো মিসক্যারেজ হওয়া খুব একটা আনকমন নয়। কিন্তু যদি কোনো কারণে তিন বা অধিক মিসক্যারেজ একসাথে হতে থাকে পরপর, তাকেই আমরা বলি রেকারেন্ট মিসক্যারেজ। এই রেকারেন্ট মিসক্যারেজের পার্সেন্টেজ কিন্তু 1%-এর বেশি নয় নর্মাল পপুলেশনে আমরা যা দেখি, কিন্তু একটা মিসক্যারেজ দুটো মিসক্যারেজ সাধারণত 10-20% পপুলেশনে হয়েই থাকে। তো আমরা যা দেখি যে রেকারেন্ট মিসক্যারেজ হচ্ছে মানে তার বিভিন্ন কারণ থাকতে পারে, কিছু কিছু ক্ষেত্রে অন্তর্নিহিত কিছু মেডিকেল সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে কিছু সার্জিক্যাল সমস্যা বা কিছু অন্য গাইনোকোলজিক্যাল সমস্যার জন্য এই ঘটনাগুলো হয়ে থাকে। মেডিকেল সমস্যা বলতে যে কোনো মেডিকেল সমস্যাই যদি সঠিকভাবে তাকে চিকিৎসা করা না হয় বা সেটা ঠিকভাবে ধরা না পড়ে তাহলেই রেকারেন্ট মিসক্যারেজ হতে পারে। সেটা হাই ব্লাড প্রেশারও হতে পারে, হাই ব্লাড সুগারও হতে পারে, বা হাইপোথাইরয়েড হতে পারে, বা সেটা হাইপার থাইরয়েডও হতে পারে, এর সাথে লিভার ডিজিজ বা যে কোনো ধরনের সমস্যা, কিডনির সমস্যা, এগুলো তো আছেই। এটা গেল মেডিকেল সমস্যা। কিছু কিছু ক্ষেত্রে দেখছি সার্জিক্যাল সমস্যা। সার্জিক্যাল সমস্যা মানে কোনো কারণে হয়তো কারোর একজন পেশেন্টের একজন কিডনি প্রতিস্থাপন করা হয়েছে বা রেনাল ট্রান্সপ্লান্ট হয়েছে, এরা কিছু কিছু ওষুধ খায়, সেই ওষুধগুলোর জন্য রেকারেন্ট মিসক্যারেজ হয়ে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে পলিসিস্টিক ওভারি, যেটা আমাদের আগে আলোচনায় এলো যে এই পলিসিস্টিক ওভারি থাকার জন্য রেকারেন্ট মিসক্যারেজ, বা এন্ডোমেট্রিওসিস, এইটা থাকার জন্য মিসক্যারেজ। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে এটা একটা কোনো সমস্যা না হয়ে অল্প অল্প করে অনেকগুলো সমস্যা খুব ক্ষুদ্র ক্ষুদ্র আকারে রয়েছে এবং তারা একসাথে থেকে একটা বৃহৎ সমস্যা তৈরি করছে। এছাড়া যেটা আরো গুরুত্বপূর্ণ, যেটা প্রতিরোধ করার খুব ভালো উপায় আছে, সেটা হচ্ছে ক্লটিং ডিসঅর্ডার, রক্ত জমাট বেঁধে যাওয়া। মা থেকে শিশুর শরীরে এই যে রক্ত সঞ্চালন হচ্ছে, এটা সঞ্চালন হচ্ছে প্লাসেন্টা বা যেটাকে আমরা সাধারণ কথায় বলি ফুল। এই ফুলের মধ্যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র শিরা উপশিরা রয়েছে। এই শিরা উপশিরাগুলো যত ছোট হবে তার মধ্যে রক্ত জমাট বেঁধে যাওয়ার চান্স বা প্রবণতা বেশি থাকবে। বড় শিরায় রক্ত জমাট বাঁধবে কম, ছোট শিরায় রক্ত জমাট বাঁধবে তাড়াতাড়ি। এই মার থেকে শিশুর শরীরে যে রক্ত যাচ্ছে এর মধ্যে যদি কোনো কারণে রক্ত জমাট বেঁধে যায় তাহলে রক্ত সঞ্চালন ব্যাহত হবে, এবং এই রক্ত সঞ্চালন ব্যাহত যদি খুব প্রথম দিকে হয় তাহলে সেটা মিসক্যারেজ হয়ে যাবে। এই রক্ত সঞ্চালন ব্যাহত যদি আরো পরের দিকে হয় তখন দেখা যাবে শিশুর গ্রোথ হচ্ছে না, বৃদ্ধি হচ্ছে না, বা এটাও হঠাৎ করে দেখা গেল যে বাচ্চা মারা যাচ্ছে। কিন্তু কাদের কাদের এটা বেশি হচ্ছে যদি আমাদেরকে একটু বলো, কাদের ক্ষেত্রে এই ব্লকিং সবার তো হচ্ছে না, না কাদের এটা হওয়ার সম্ভাবনা বেশি? হ্যাঁ, কিছু কিছু এই রক্ত জমাট বাঁধার কারণগুলো আমরা যখন খোঁজ করি তখন দেখা যায় যে কিছু কিছু মারা আছেন তারা এইটা নিয়েই জন্মাচ্ছেন। ঠিক,
কিছু কিছু রক্ত পরীক্ষা আছে, সেই রক্ত পরীক্ষাগুলো করলে আমরা জানতে পারবো যে এই মায়েদের জন্ম থেকেই এই সমস্যা রয়েছে কিনা। ঠিক, অনেকেই আমরা দেখি যে পায়ে রক্ত জমাট বেঁধে যায় প্রেগনেন্সির আগেই, বা কোনো কারণে বুকে রক্ত জমাট বেঁধে গেছে ফুসফুসের মধ্যে। এই যে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া, এটা বড় শিরা উপশিরার মধ্যে হয়েছে, কিন্তু এর পেছনেও যে কারণ, ওই রেকারেন্ট মিসক্যারেজের পেছনেও কিন্তু সেই একই কারণ। আরও একটা দল আছে, যে দল কিন্তু জন্মাচ্ছে না যে রক্ত জমাট বাঁধার প্রবণতা নিয়ে, কিন্তু পরবর্তীকালে বিভিন্ন কারণে, সেটা কি কারণে সবসময় আমরা জানতে পারি না, এদের এই জমাট বাঁধার প্রবণতা তৈরি হয়। চিকিৎসার জন্য সব থেকে বড় যেটা, যে ক্লটিং ডিসঅর্ডার যদি থাকে, তাহলে ট্যাবলেট বিভিন্ন রকমের খেয়ে এবং ইঞ্জেকশন সাথে নিয়ে এই ক্লটিং ডিসঅর্ডার প্রিভেন্ট করা যায় এবং সুস্থভাবে সন্তান ধারণ করা যায়। মানে অ্যাসপিরিন বা হেপারিন, যেগুলোর কথা তুমি বিভিন্ন জায়গায় বলেছ, আমরাও ব্যবহার করছি। বহু বছর আগে আমি যখন বিদেশ থেকে ফিরে এসেছিলাম, মানুষ বিশ্বাস করতেন না যে প্রেগনেন্ট পেশেন্টকে অ্যাসপিরিন বা হেপারিন দিয়ে চিকিৎসা করা যায়, কিন্তু এখন আমরা সবাই করছি এবং খুব ভালো ফল পাচ্ছি। আমাদের হাতে বহু পেশেন্ট আছে যারা 7-8 মিসক্যারেজ হয়ে যাওয়ার পর সুস্থ সন্তান পেয়েছে। তো এইটাকে আমরা প্রিভেন্ট বোধে খুব করতে পারি না, তাই না? ইনফার্টিলিটিকে যেরকম প্রিভেন্ট করতে পারি, মিসক্যারেজ প্রিভেন্ট করা খুব শক্ত। মিসক্যারেজ প্রিভেন্ট করা খুব শক্ত। কিছু কিছু ক্ষেত্রে আমাদের ধারণা যে পলিসিস্টিক ওভারির জন্য যদি মিসক্যারেজ হয়, সেক্ষেত্রে মেটফরমিন দিয়ে কিছু কিছু ক্ষেত্রে, বা আগে থেকে অ্যাসপিরিন দিয়ে প্রেগনেন্সির আগে থেকে হয়তো প্রিভেন্ট করা যায়, কিন্তু সে অর্থে প্রিভেনশন কিছু নেই, কারণটা নির্ধারণ করে তারপরে আমরা চিকিৎসা করতে পারি। যাই হোক, আজকে আমাদের এই যে আলোচনা, মাতৃত্ব এখন সংকটে, কিন্তু আমাদের আলোচনায় দেখা গেল সমস্যা আছে কিন্তু এর সমাধানও আছে। কাজেই আমাদের ভয় পেয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকলে হবে না, আমাদের এগিয়ে আসতে হবে, সমস্যার মুখোমুখি হতে হবে। আপনারা দেখলেন, আপনাদেরকে আমার তরফ থেকে নমস্কার, আর ডক্টর গৌতম খাস্তগীরকেও নমস্কার। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।